আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই পারভিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের ফ্রাইড রাইস তৈরির রেসিপি। চলুন এবারে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই মজাদার স্বাদের ফ্রাইড রাইস। ভিডিওটি না টেনে সাথে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য দু পট চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। এখানে আমি প্রথমে চুলাটা হাই হিটে রেখে তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশি পরিমাণে পানি দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি রান্না করার রেগুলার তেল 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে ধুয়ে নেওয়া চালগুলো এর মাঝে দিয়ে দেব, আর আমি নেড়ে চেড়ে দেব, তা না হলে চালগুলো জমাট বেঁধে যাবে। আমি এভাবে করে কিছু সময় পর পর চালগুলো নেড়ে দেব। আমি চালটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব না, 80%-এর মতো সিদ্ধ করে নেব। চালগুলো নামানোর আগে দেখে নেব, হাতে চালগুলো নিয়ে চাপ দিয়ে দেখব যে মাঝখানের আতিটা শক্ত রয়েছে। এই অবস্থা দেখে তারপরে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে পানিগুলো ঝরিয়ে ঠান্ডা করে নেব। আর বিশেষ করে এই চাল সিদ্ধ করে নেওয়ার সময় পানির পরিমাণ বেশি নিতে হবে, তাহলে ভাতগুলো খুব ঝরঝরা হয়। এখানে আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য যা যা প্রয়োজন তা নিয়েছি মটরশুঁটি, লবণ, সবুজ ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, কিছু পরিমাণ বরবটি ছোট করে কেটে নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি একটি গাজর কুচিয়ে। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে তার মাঝে রান্না করা রেগুলার তেল 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এর মাঝে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় রসুনের 4 কোয়া রসুন ছিলে কুচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এই রসুনের কালার হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনের কালার প্রায় হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব কুচিয়ে নেওয়া সেই বরবটি কুচি। এখন এগুলো আমি ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এরপরে আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। এগুলো আমি 1-2 মিনিট নাড়তে থাকব। এগুলো রান্না করার সময় চুলাটা হাই হিটে থাকবে। এর মাঝে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো বারবার নাড়তে হবে। বারবার নেড়ে না রাখলে কিছু সময় পর লালচে হয়ে যাবে, তখন কালারটা সুন্দর আসবে না। আমি এর মাঝে দিয়ে দিলাম লবণ। আমি এভাবে প্রায় 1-2 মিনিটের মতো নাড়তে থাকব। এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকাম, তবে ক্যাপসিকামগুলো আমার ফ্রিজে রাখা ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। এখন আমি এগুলো একটা সাইড করে রেখে তারপরে আরেকটু তেল দিয়ে দিব। দুটো ডিম আমি বাটিতে ভেঙে রেখেছিলাম, এগুলো আমি এর মাঝে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব।
তবে আমি কিছু সময় এভাবে রেখে দিয়ে তারপরে আবার নেড়ে দেব। এর মাঝে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব। তবে ডিমগুলো দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করে তারপরে নেড়ে দেব, কারণ তাহলে একটু চাকা চাকা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছি, দেখুন ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে সবগুলো মিক্সড করে নেব। সবগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব সিদ্ধ করা সেই চালগুলো, এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দিব মটরশুঁটি, মটরশুঁটিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমি একটু সময় রেখে দিয়ে মটরশুঁটিগুলো একটু গরম হয়ে আসলে আমি নেড়ে চেড়ে আবার এগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এক মিনিট অপেক্ষা করার পর আমি এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি এটাকেও হালকাভাবে নেড়ে মিক্সড করে নেব। ফ্রাইড রাইস রান্না করা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে 2 মিনিটের মতো অপেক্ষা করব। এখানে আমি চুলাটা লো হিটে রেখেছি, এখানে হাই হিটে চুলা রাখা যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে লেগে যাবে। এখানে আমি ফ্রাই প্যানে রান্না করেছি, এজন্য আমি এই প্যানের নিচে কিছু দিয়ে নিইনি। তবে আপনারা যারা পাতিলে রান্না করবেন তারা এই পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে নেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। দেখুন আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। সো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।